আসসালামু আলাইকুম সম্মানিত সুধী মণ্ডলী, মঞ্জু মামা শারিয়ার বলছি। আপনাদের আজকে এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন, এখানে আমরা দেখাচ্ছি একটি কেক। যে এই কেক এটি আনা হয়েছে কারওয়ান বাজার নিউ ইউসুফ বেকারি থেকে। কারওয়ান বাজার নিউ ইউসুফ বেকারি থেকে এই কেকটি আনা হয়েছে। কেকটি যখন আজকের একটি মিটিংয়ের মধ্যে এটা সরবরাহ করা হয়, তখন এখানে দেখতে পাবেন যে এই কেকের মাঝে আপনারা একটু আন্দাজও করতে পারবেন হয়তো কী দেখা যাচ্ছে। এটি কিন্তু কেকের একেবারে ভেতরে, এই যে দেখবেন, এই যে কেকের ভেতরের অংশ আমরা যখন, এই যে কেকের ভেতরে পাওয়া গিয়েছে এটি। একটু যদি আপনাদের আর একটু একটু দেখেন, এই কেকের ভেতরের মধ্যে পাওয়া গিয়েছে। এখন এটি পিঁপড়া কিংবা মাছি যে কোনো একটি হতে পারে। যারা অতি সচেতন, আমি কিন্তু খাবার গ্রহণের ক্ষেত্রে অতি সচেতন না, কিন্তু অনেকেই আছে অতি সচেতন। অতি সচেতন ব্যক্তি খাওয়ার সময় একটু দেখেই খান। তা আমার মতো বেশিরভাগ মানুষেরই খাওয়ার সময় আমরা অনেক সময় মুখে কথা বলতে বলতে থাকি, খাবারটা গ্রহণ করি। তাই খাবারের ভিতরে এই ধরনের একটি মাছি কিংবা এই যে এটি পিঁপড়ার মতোই মনে হচ্ছে, যে পিঁপড়া পড়ে থাকবে একেবারে কেকের ভেতরে, এটি আসলে গ্রহণযোগ্য না। আমাদের দেশে আমরা যেটি ভোক্তা অধিদপ্তর থেকে আমরা যে কাজটি করি, আমরা এখন সচেতনতার পর্যায়ে কাজটুকু করছি। আপনারা দেখবেন যে বিভিন্ন যে ফ্যাক্টরিগুলোতে আমরা তদারকি অভিযান শুরু করেছি। আজকে আমরা এটি পেয়েছি কারওয়ান বাজার নিউ ইউসুফ বেকারির সরবরাহিত কেক। তারা এই কেকটি নাকি এনেছেন এটি পুরান ঢাকায় ইউসুফ বেকারি থেকে। তো ইউসুফ বেকারির নাম ঠিকানা আমরা নিচ্ছি, ইনশাল্লাহ আপনারা দেখতে থাকবেন। একই সাথে এই যে খাবারের ক্ষেত্রে এই যে একটু অমনোযোগিতা, আবার বলছি যে সংশ্লিষ্ট যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা যারা সরবরাহকারী প্রতিষ্ঠান অথবা যিনি বিক্রি করছেন ব্যবসায়ী, যে দোকানে যেই ব্যবসায়ী থাকেন, তার পক্ষে কিন্তু খাবারের ভিতরে কেকের ভিতরে যে এই পিঁপড়া কিংবা মাছি আছে এটি কিন্তু বোঝার কোনো সুযোগই নেই। আবার বলছি, এই কেকের ভেতরে যে পিঁপড়া মাছি আছে, একজন দোকানদার কিন্তু এই ক্ষেত্রে একেবারে এই জানার তার কোনো সুযোগ নেই, কারণ এটা একেবারে সম্পূর্ণ একটা গোটা কেক পিস পিস করে কাটার পরে এটি পাওয়া গিয়েছে। তো এইখানে আমরা বারবার অনুরোধ করছি, উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা আছে, মালিকরা শুধু টাকা বিনিয়োগ করে থাকলেই চলবে না, আপনার প্রতিষ্ঠানের ম্যানেজার থেকে শুরু করে অন্যান্য যারা কর্মচারী আছে তাদেরকে নিয়ে প্লিজ একটু বসুন। আমরা সবসময় বলে থাকি যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি মাননীয় প্রধানমন্ত্রী, তার প্রত্যেকটি কথায় যে জনগণের মধ্যে যে আশার যে সঞ্চার হয়েছে যে সমৃদ্ধ বাংলাদেশে যাব, তাহলে সমৃদ্ধিটা আসবে কীভাবে? আমার খাদ্য পণ্য ঔষধের ক্ষেত্রে যদি আমার ন্যূনতম মান রক্ষা না করা হয়, তাহলে সমৃদ্ধিটা আসবে কীভাবে? আজকে ধরুন একটা ছোট শিশু, আপনারা জানেন ছোট্ট একটি শিশু কেকের জন্য তারা অনেক সময় যে অস্থির থাকে, একটু কেক তাদের অতি পছন্দের। একটি ছোট শিশু যখন এই যে এই কেকটি খেত এবং ছোট্ট একটি অংশ যখন নিত, সে কেক খেত না, সে হয়তো একটা পিঁপড়া কিংবা মাছি খেত। আপনারা দেখুন, একটা পিঁপড়া কিংবা মাছি খেত এবং এরপরে কিন্তু তার, আমরা অনেক সময় বলি যে যে খাবারের ক্ষেত্রে যে হজমে অসুবিধে হচ্ছে এবং তারপর যে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় খাবার ক্ষেত্রে, তো এই ছোট্ট একটি বিষয় কিন্তু অনেক সময় একটি মৃত্যুর কারণও হতে পারে। তাই যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, বিশেষ করে আমাদের যে কেক থেকে শুরু করে এসব প্রতিষ্ঠান যেখানে বিস্কুট বেকারি আইটেম শুরু হয় বেকারিগুলো, এই বেকারি মালিকদের প্রতি আমি এখানে বলার অর্থ হচ্ছে বেকারি মালিকরা মনোযোগী হবেন, এটি অন্য কোথাও পাইনি। এটি আজকে আমাদের অধিদপ্তরে একটি সবার জন্য যে নাস্তা আনা হয়েছিল, সেই কেকের ভেতরে যখন পাই তখন কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা এবং সংশ্লিষ্ট যেই দোকান, যে প্রতিষ্ঠান, যে নিউ ইউসুফ যে বেকারি কারওয়ান বাজার, এটি কারওয়ান বাজারে অবস্থিত নিউ ইউসুফ বেকারি, এই বেকারির কিন্তু মালিককে আমরা অফিসে আজকে দেখেছি, আমরা দেখেছি এবং এই ভদ্রলোক রক্ত দিতে গিয়েছিলেন, একজন ব্যক্তিকে রক্ত দিয়ে আসছেন। তখন দেখলাম যে মানুষের প্রতিও কিন্তু তার একটা মমত্ববোধ আছে, এই যে রক্ত দেওয়াটা, সবাই কিন্তু রক্ত দেয় না প্রায়। তো এইরকম একজন মানুষই যখন এইভাবে, ধরুন তিনি ব্যবসা করছেন, যে এখানে যে তার এই বিষয়টা তার নলেজে এনেছি এবং আমরা তার কাছে যখন চাইলাম যে ওই বেকারির ঠিকানাটা দেন, তিনি কিন্তু দিতে চাননি। সমস্যাটা কোন জায়গায় একটু দেখুন, তার কাছে যখন ঠিকানাটা চাইলাম যে ওই বেকারির ঠিকানা, বেকারির ঠিকানা তো আমরা বের করতে পারবোই,
কিন্তু ওনার কাছে যখন ঠিকানাটা চাইলাম তখন উনি বললেন যে স্যার আমার তো ব্যবসা নষ্ট হয়ে যাবে। আমি তাকে বললাম আপনি ওদের বিরুদ্ধে একটা অভিযোগ করুন, ওদের বিরুদ্ধে একটা অভিযোগ করুন, আমরা সেই প্রতিষ্ঠানকে ডাকবো এবং আমরা সেখানে তদারকি অভিযানও করবো। তো এই এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখনও আমরা পিছিয়ে আছি। একটি কথা আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন ঘৃণ সমদহে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে ঘৃণ সমদহে। আমরা অন্যায় করি না, অনেক মানুষ, বেশিরভাগ মানুষই অন্যায় করে না। সমাজের অন্যায়কারী একশত হয়তো দশজন থাকে, তাদেরই দৌরাত্ম। কিন্তু সমাজের আমরা যদি একটি এটাই কোনো গবেষণা এসেছি কেন জানি না, তবে আশেপাশে যতটুকু আমি দেখি 70-80% মানুষ আমরা অন্যায় নিরুবেশ হয়ে যাচ্ছি প্রতিনিয়ত। এটি সকল ক্ষেত্রেই আমরা অন্যায়টা সয়ে যাই, মনে যে সয়ে যাওয়াটাই যে আমাদের মানে প্রথা হয়ে দাঁড়াচ্ছে কিনা। তো অন্যায় তো সওয়া যাবে না। এই যে একটি বেকারিতে যে যার জন্য তাকে আমরা আই যে এই প্রতিষ্ঠান আজকে তাকে ডেকে এনেছি, আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আমার অফিসাররা যাবে, সেই প্রতিষ্ঠানেও কিন্তু আজকে তদারকি অভিযান হবে। তো সেই প্রতিষ্ঠানটিকেও আমরা দেখতে চাইব। তো সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আরও কী কী ভিতরে কোনো দুর্বলতা আছে কিনা, আমরা এই বেকারিতে আমাদের অফিসার যাওয়ার জন্য বলেছি। কিন্তু এই বেকারির এখানে দুর্বলতা বা তাদের এখানে দোষ হচ্ছে যে প্রতিষ্ঠানটি এটি তৈরি করছে, সে প্রতিষ্ঠানেরই সর্বোচ্চ আসলে আমরা বলবো, তাদেরই কিন্তু এখানে ভুলটা হচ্ছে। তো এই ভদ্রলোককে যখন বললাম একটা অভিযোগ দিয়ে তাদের বিরুদ্ধে, আপনি তো পেয়েছেন, আপনার তো আমার অফিসার যাবে, কিছু পেনাল্টি হইতেও পারে নাও হতে পারে। আমি এখন আমি বারবার বলার পরও বললো স্যার যে আমার তো স্যার তাহলে ব্যবসাটা বন্ধ করে দিয়ে দেবে, ব্যবসা যে তারা আমাকে আর মাল সাপ্লাই দিবেন না। কিন্তু আমাদের দেশে ওই যে বলে থাকি না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখানে ছেলে বলে না, ছেলে মেয়ে, আমার যে তারুণ্য আছে, আমার যে তরুণ শক্তি আছে, এই দেশের ভবিষ্যৎ যারা আজকে বলা হয়ে থাকে যে 2031 সালে বাংলাদেশের জনসংখ্যার সবচেয়ে বেশি অংশ থাকবে তরুণ সমাজ, তরুণরা, এই তরুণদের দিয়েই কিন্তু পরিবর্তন হয়ে যাবে আমার দেশ, আমার প্রিয় বাংলাদেশ, সমৃদ্ধির পথে যাব আমরা। আমরা যেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDGর কথা বলি, এই SDG যদি আমরা 2030 সালের মধ্যে আমরা আনতে চাই, তাহলে কিন্তু আমাদের সবার একটু জেগে উঠতে হবে। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে একটু জেগে উঠি, আমাদের যে সমৃদ্ধি বাংলাদেশের গড়ার সবাই একজন সৈনিক হয়ে কাজ করি। এবং আমরা এই এই প্রতিষ্ঠান আজকে আপনাদের দেখাচ্ছি, আপনারা আমি এই যে এটি দেখছেন ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন আমরা এটির যে উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউসুফ বেকারি পুরন ঢাকায়, সেটিতে আমরা একটা তদারকি করবো ইনশাল্লাহ সহসাই। এবং আপনাদের যে ভোক্তার যে অধিকার, এই অধিকারকে রক্ষার জন্য আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। আমরা গতকালও ঢাকা শহরের কয়েকটি ফার্মেসি আপনারা জেনেছেন 12টি ফার্মেসিতে সূত্রপুরে তদারকি করে 11টি ফার্মেসিতে আমরা মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছি। এটি বিক্রির জন্য যেসব ওষুধ রাখা হয় সেখানে র্যাকে বা সেলফে, সেলফের মধ্যে যে র্যাক থাকে র্যাকের মধ্যে পেয়েছি। তো এই ক্ষেত্রে সবার কাজ করতে হবে, সবার একসাথে কাজ করতে হবে। একসাথে যদি আমরা সবাই যুথবদ্ধভাবে কাজ না করি দেশ আগাবে না। দেশটা সবার, আমার আপনার আমাদের সবার, আসুন আমরা সবাই একসাথে কাজ করি, সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাই। এবং এই ধরনের এই কেকের মধ্যে যেন আর এই যে মাছি কিংবা তেলাপোকা না থাকে, দেখুন সেই লক্ষ্যেই কাজ করে যাই। সবাই ভালো থাকবেন, আমরা আগামীর পথে সুন্দর করে যার যার অবস্থান থেকে আমরা কাজ করবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ।